কলম্বিয়ার কালি শহরে সরকার বিরোধী বিক্ষোভে অন্তত 10 জনের নিহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ দক্ষিণ আমেরিকার দেশটিতে দ্বিতীয় মাসে গড়িয়ে সহিংস রূপ নিল সরকার বিরোধী আন্দোলন বিক্ষোভ দমন করতে শুক্রবার কালিতে সেনাবাহিনী নামান দেশটির প্রেসিডেন্ট ইবান দুকে বিক্ষোভে নিহতদের মধ্যে আটজনই গুলিবিদ্ধ হয়েছিলেন একজন তদন্ত কর্মকর্তা মানুষের জমায়েতে গুলি করলে বেসামরিক নিহতের ঘটনা ঘটে পরবর্তীতে কর্মকর্তাকে পিটিএ মারে বিক্ষোভকারীরা শহরটির প্রসিকিউটর অফিসের একজন প্রতিনিধি বলেন দক্ষিণাঞ্চলীয় শহরটিতে সত্যিকার অর্থে সংঘাতের মুখোমুখি হয়েছেন তারা দুই সালে কলম্বিয়ার প্রেসিডেন্টের ক্ষমতায় আসেন দুকে পরবর্তী বছরেই বিনামূল্যে সরকারি শিক্ষা উন্নত কর্মসংস্থান ও জনমুখী সরকারের দাবিতে সড়কে নেমে আসে শিক্ষার্থীরা আর চলতি বছরের এপ্রিলের শেষে প্রস্তাবিত কর বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে যোগ দেয় দেশটির মধ্যবিত্ত জনগণ